হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস রোজ ভ্যালির টাকা কিন্তু প্রত্যেকেই ফেরত পেয়ে যাবে এবার তো গ্যাস এমনটাই কিন্তু জানানো হয়েছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে সবাই ফেরত পাবেন টাকা রোজ ভ্যালির আমানতকারীদের অর্থ ফেরত খুললো ওয়েবসাইট তো কী ওয়েবসাইট খোলা হয়েছে চলো তোমাকে জানিয়ে দিই একটু তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা বলা হচ্ছে হাইকোর্টের নির্দেশ মেনে এবার একটি ওয়েবসাইট খুলেছে অ্যাসিডস ডিপোসাল কমিটি দেখতে পাচ্ছ রয়েছে অ্যাসিডস ডিপোসাল কমিটি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি ক্রোম বাউসারে নিয়ে যে তো গাছ তোমরা কিন্তু ক্রোম ব্যবসারে চলে আসবে তো এখানে ক্রোম ব্যবসারে আসার পর তোমরা এখানে টাইপ করবে রোস ভ্যালি এ ডিসি রোজ ভ্যালি এ ডিসি টাইপ করে তোমরা সার্চ করবে তোমরা টাইপ করে নিয়েছি এখান থেকে সিম্পলি আমি সার্চ করে নেব তো এরপর তোমরা কিন্তু প্রথমের লিঙ্কে ক্লিক করবে দেখতে পাচ্ছ রয়েছে প্রথমে সিম্পলি তোমরা প্রথমের লিঙ্কে ক্লিক করবে তো গাছ এরপর দেখতে পাচ্ছ রয়েছে রাইট সাইডে আপলোড সার্টিফিকেট দেখতে পাচ্ছ রয়েছে সিম্পল তোমরা এখানে ক্লিক করবে তো গ্যাস এরপর দেখতে পাচ্ছো এখানে কিন্তু চলে আসছে পেজটা তো এখান থেকে প্রথমে তোমরা কোম্পানি সিলেক্ট করবে তোমাদের বন্ডে পেয়ে যাবে বন্ডে যে কোম্পানি থাকবে সেই কোম্পানিটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে ঠিক আছে এরপর এখান থেকে তোমরা তোমাদের নাম দেবে বন্ড অনুযায়ী নাম দেবে বন্ডে যে নামটা আছে তোমরা সেটাই দেবে তো জয়েন্ট হলে দুজনের নাম দেবে সিঙ্গেল হলে একজনের নাম দেবে ঠিক আছে এবারে বয়স দেবে জেন্ডার দেবে এরপর আইডেন্টি টাইপ তোমাদের ডকুমেন্টস কী দিতে চাও সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করবে এরপর অ্যাড্রেসটা তোমরা এখান থেকে ফিল করবে তো অ্যাড্রেস ফিল করার পর দেখতে পাচ্ছ রয়েছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা কোন ব্যাঙ্কে টাকাটি নেবে ঠিক আছে তোমাদের টাকাটি যেটি ফেরত দেওয়া হবে সে টাকাটা তোমরা কোন ব্যাঙ্কে নেবে সে ব্যাঙ্কটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে এখান থেকে তোমরা ব্যাঙ্ক সিলেক্ট করবে এরপর ব্যাংকের শাখার নাম এখানে টাইপ করবে এরপর ব্রাঞ্চ কোড লিখবে এখানে এরপর ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবে এরপর এম নাম্বার দেবে এরপর অ্যাপসি কোড দেবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে এটা কিন্তু বন্ডের তথ্য দিতে হবে নিচে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমনতরের সংসদপত্র নাম্বার এখানে তোমরা বন্ডেই নাম্বার পেয়ে যাবে সেটা দেখে এখানে বসিয়ে দেবে এরপর কার কার নামই আছে মানে যৌথ হলে দুজনের নাম দেবে আর সিঙ্গেল হলে কিন্তু একজনের নাম দেবে ঠিক আছে এরপর আমনতরের তারিখ মানে তোমার বন্ডে যে তারিখটা আছে তোমরা সেই তারিখটা এখানে দেবে ঠিক আছে এরপর আমাদের পরিমাণ মানে পরিমাণটা কত টাকা আছে আসল টাকা তোমরা সেই টাকাটা এখানে দেবে ঠিক আছে এরপর এখানে শেষ তারিখ মানে হচ্ছে ম্যাচুরিটি কবে হবে মানে তোমাদের বন্ডে যেটা আছে সেই ম্যাচুরিটি ডেটটা তোমরা এখানে দিয়ে দেবে এরপর কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে এখানে তোমরা জিরো দেবে ঠিক আছে এরপর এখানে কত মূল্য টাকা ফেরত পাওয়া যায়নি এখানে তোমরা আসল টাকাটা দেবে ঠিক আছে যেটা তোমাদের বন্ডে আছে সেই আসল টাকাটা দেবে এরপর কত টাকা পাবো মানে তোমাদের ম্যাচুরিটির যে টাকাটা সেটা তোমরা এখানে লাস্টের ঘরটায় দিবে ঠিক আছে এরপর কন্টিনিউ পর ডকুমেন্টস আপলোড তোমাদেরকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে তোমাদের জানিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে তো প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটা তোমরা আপলোড করবে এরপর এখানে বন্ডের পেপারটা আর এক কপিটা আর ব্যাঙ্কের পাসবই বা ক্যান্সেল চেক মোটামুটি ছটা ডকুমেন্টস তোমাকে আপলোড করতো আমি নেক্সট ভিডিও তোমাকে দেখিয়ে দেবো আজকের ভিডিও তোমাকে দেখিয়ে দিলাম তোমরা কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে তো গাছ এই ছিল আমার ভিডিও তো গাছ ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও